এবছরই সর্বকালীন রেকর্ড ছুঁতে পারে সোনার দর। ৬২,০০০-এর গণ্ডি পেরোতে পারে বলে রিপোর্টে অনুমান করা হচ্ছে। জানুয়ারি মাসের প্রথম থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম। এই দামে সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়ে চড়চড়িয়ে বাড়ছে হলুদ ধাতুর দাম। তাতে লাগাম পড়ানো যাচ্ছে না, প্রতিদিন বেড়েই চলেছে সোনার দাম। এদিকে বিয়ের মরশুমের আগে সোনার দামের ঊর্ধ্বমুখী দামে হতাশ বাবা মায়েরা। দাম কমারও কোনো নজির দেখা যাচ্ছে না। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সোনার দাম এবছর সর্বকালীন রেকর্ড ছাপিয়ে যেতে পারে। কমোডিটি মার্কেটে ৬২,০০০-এর গণ্ডি ছুঁতে পারে সোনার দাম। আপাতত মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া কিছুটা মন্থর হয়েছে। এই সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া আগামী দিনে বন্ধও হতে পারে। এর ফলে ডলারের দাম কিছুটা পড়বে। তখন বিনিয়োগকারীরা ডলারের দিক থেকে মুখ ফেরাবেন, আর তখন তাদের নজর পড়বে সোনার উপর। বিনিয়োগকারীদের সোনার প্রতি দৃষ্টিপাতের কারণে অনেকটা হারে দাম বাড়তে পারে সোনার। এছাড়াও আইসিআইসিআই এর রিপোর্ট অনুযায়ী এবছর কমোডিটি মার্কেট ছাড়াও সোনার গয়নার প্রতি ঝোঁক বাড়তে পারে গ্রাহকদের। অনেকেই সোনাকে বিনিয়োগ ও সঞ্চয়ের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচনা করে থাকেন। তাই অনেকের মধ্যেই সোনা কিনে বাড়িতে মজুত করার প্রবণতা দেখা যায়। যেমন ২০২২ সালে তৃতীয় ত্রৈমাসিকে রিজার্ভ ব্যাংক একেবারে ৪০০ টন সোনা কিনেছিল। সেই ট্রেন্ডই এবছরও অনুসরণ করতে পারে রিজার্ভ ব্যাংক। আর সাধারণ মানুষ তো রয়েইছেন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯,০০০ টাকার কাছাকাছি। জানুয়ারিতে তা ৫৬,০০০-এর গণ্ডি পেরিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই হারেই সোনার দাম বৃদ্ধি হতে থাকলে সোনার দামের সর্বকালীন রেকর্ড ভেঙে যেতে পারে।